আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা চলে আসলাম আজকে আবার নতুন একটা ডিজাইন নিয়ে আচ্ছা এই ডিজাইনটা একটু দেখো তো বানাতে না এই ডিজাইনের জামা আচ্ছা এটা কি এত ইউনিক এগুলো আমি ফেসবুকে পাই আমার কাছে ভালো লাগে ইনস্টাগ্রামে পাই আমার কাছে ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে এই ড্রেসটার কি এমন আছে বিশেষত্ব যেটা না তুমি যদি নর্মাল কুচি ফ্রক পারো এটাও পারবা এটাও পারবা বিশ্বাস করো দেখো গলাতে ভি গলা দিছে হাতা ম্যাগি হাতা দিছে আর কুচিগুলো ভিতরে না বসিয়ে উপরে বসাইছে আমি একটু ক্লোজ করে দেখাই দেখো দেখো কুচিগুলো আমরা দিই ভিতরে কুচিগুলো দিছে উপরে আর কি কি এমন কষ্ট এই ড্রেসগুলো বানাতে আচ্ছা ধরো একটা কাইটটা দেখাই হ্যাঁ আরেকটা বিষয় দেখো বড় একটা কুচি ছোটো একটা কুচি তো তুমি কুচি ফ্রক তো বানাতে পারো কুচি ফ্রক সেলাই কাজ জানো কুচি ফ্রক পারো না এটা তো হতে পারে না একটা কুচি ফ্রকে যেভাবে মেজারমেন্ট নিবে সেভাবেই একটা কুচি ফ্রক কাটবে সব কিছু ধরে ধরে শিখতে হয় না আইডিয়া থেকে সেলাই কাজ করা যায় এই যে একটা কুচি ফ্রক যেভাবে কাটে সেভাবেই কাটলাম গলা কাট মোহরা বড়ি সব কিছু তারপরে একটা ম্যাগি হাতা কাটব ম্যাগি হাতাও পার আমি কোনো এক ক্লাসে ম্যাগি হাতাও দেখাইছি ম্যাগি হাতা কীভাবে কাটে অন্য একটা কাগজ থেকে নেই হ্যাঁ এটা কুচির জন্য কাটবো ম্যাগি হাতা কীভাবে কাটে এভাবে ধরে এভাবে আরেকটা ভাত দেয় দিয়ে তারপরে এভাবে কাটে নাকি এই দেখছো জামাটা ম্যাগি হাতা দিছে আচ্ছা আমি গলা তো গোল কেটে ফেলছি এখানে ভি হবে আর কি আমি সহজ করে বোঝানোর জন্য গলা কেটে ফেলেছি ভি দেবে এখানে আর বাকিটা হচ্ছে কুচি নাকি আচ্ছা তো আমি যদি এভাবে ধরি এভাবে যদি ধরি এটাকে কুচির কাপড় হিসেবে তাহলে এখানে কি করেছে দেখো আমি একটু আবারও দেখাই এখানে উপরে একটা লং কুচি দিছে নিচে একটা ছোট কুচি দিছে তো এইটুকু বড় রাখো নিচে একটু ছোট করে কাটতে হলো এবং কুচিগুলো সেলাই করার সময় ভেতরে না দিয়ে উপরে দিবা এটা সেলাই টেকনিক তাহলে কি হলো এই হচ্ছে একটা কুচি আবার নিচে আরেকটা কুচি হ্যাঁ এখান থেকে এখানে কাপড় একটু ডাবল লাগবে ব্যাস হয়ে গেলো এই জামাটা কেমন হয়েছে জানাবাই এই সুন্দর সুন্দর ড্রেসগুলো চাইলে ঘরে বানাইতে পারো এগুলো অনলাইনে দেখবো অনেক দাম অথচ তুমি ঘরে বানাই ফেলতে পারো এই ডিজাইনের ড্রেসগুলো মডেল পড়তে দেখে হয়তো অনেক সুন্দর লাগছে তুমি পড়লে আরও সুন্দর লাগবে কেমন হয়েছে জানাবা আর কার আমার নিয়মিত ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবা না আল্লাহ হাফিজ